নম্বর যে ছেলেটি হাফেজ হয়েছে, হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম, গ্রাম মুলাডুলি, ঈশ্বরদী, পাবনা। দুই নম্বর হাফেজ মোহাম্মদ নাইমুল ইসলাম, পিতা জনাব সর্দার, গ্রাম চকতারাপাশা, থানা আটঘরিয়া, জেলা পাবনা। তিন নম্বর হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান, পিতা জিন্না আলী, গ্রাম তেরো, থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। চার নম্বর হাফেজ মোহাম্মদ শফিউল ইসলাম, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম গোপালপুর, বড়াইগ্রাম, নাটোর। এবং পাঁচ নম্বরে যে ছেলেটি কোরআনে কারিমের হাফেজ হয়েছে, হাফেজ মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ, পিতা মোহাম্মদ আব্দুস সালাম, গ্রাম শিবপুর, বড়াইগ্রাম, নাটোর। সম্মানিত হাজিরিন, উপস্থিত সুধীমণ্ডলী এবং প্রধান মেহমান সহ অসংখ্য আলেমের যিনি ওস্তাদ, সকলের নিকটে সবিনয় বিনীত আবেদন করছি এই ছাত্রদের জন্য অনেক দোয়ার, যাতে করে আল্লাহ তাআলা কোরআন হেফজের পাশাপাশি তাদেরকে আলেমে হক্কানি, আলেমে রব্বানি হিসাবে কবুল করে নেন বলে আমিন। এবং হাফেজ ছাত্রদের বাবার মাথায় হুজুর টুপি পরিয়ে দিচ্ছেন, হাফেজ ছাত্রদের অভিভাবকদেরকে হুজুর টুপি পরিয়ে দিচ্ছেন, আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। এবং সকলের পক্ষ থেকে আমরা একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, রাজাপুর মাদ্রাসা, রাজাপুর মাদ্রাসা, লিল্লাহে তাকবীর। এছাড়াও আপনারা ইতিপূর্বে শুনেছেন আলহামদুলিল্লাহ, আমাদের এই রাজাপুর মাদ্রাসার অসংখ্য হাফেজ এবং আলেম আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ওনারা বের হয়েছেন। তো এর মধ্যে থেকে আল ফালাহ উলামা পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে মাদ্রাসার মাহফিলের জন্য এবং আমাদের পুরাতন সাথী ভাই যারা আছেন, তারাও মাদ্রাসার মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসা যে বোর্ডের অধীনে আছে, তানজিমুল মাদারিস দ্বীনিয়া বাংলাদেশ, তো এই তানজিমুল মাদারিস দ্বীনিয়া বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হয়েছে, তার মধ্যে একজন হল মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইসমাইল, একশো নম্বর পেয়ে প্রথম স্থান অধিকারী। মোহাম্মদ রহমাতুল্লাহ